আজকে সমন্বয়ের বার্তা নিয়ে বান্ধবানে বসা যে হয়েছিল তার কি সিদ্ধান্ত হল? আজকে সমন্বয়ের বার্তা নিয়ে বসা হয়েছিল এবং সমন্বয় হচ্ছে, ঐক্যবদ্ধ লড়াই আন্দোলন চলবে জাতিসত্তার অধিকারের জন্য, এটাই ব্যাপার। এবং পরবর্তী পর্যায়ে এটাকে আমরা ম্যাচিওর করবো আস্তে আস্তে। প্রসেসিং শুরু হলো, আমাদের পরবর্তী বৈঠক বসা হবে ঝাড়গ্রামে 5ই নভেম্বর। আমরা প্রত্যেকটা সংগঠন এবং যারা আন্দোলন করছি, আন্দোলনকারী মানুষ সবাই আমরা এক জায়গায় আছি, ছিলাম, থাকবো এবং একসঙ্গে আন্দোলনটা করবো, এটাই সিদ্ধান্ত। জনগণের প্রতি কি বার্তা দেবে? জনগণ তো একসঙ্গে আছে, জনগণ তো আরো এবারে ইয়ে হবে, এক জায়গায় যুক্ত হবে। জনগণের মধ্যে অদ্ভুত উন্মাদনা দেখা দিয়েছে। ব্যাপার চলো আজকে।